সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। অর্গদের সাথে যেহেতু আগেও কাজ করেছি, অর্গদের মানে ফরম্যাটটা জানি কিভাবে কাজ করে বা কি চাইছে, মানে কিরকম ভাবে কি শর্টটা ভাবছে, তাও মানে কমিউনিকেশন লেভেলে এত অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ টানা আউটডোর করে এলাম রোদের মধ্যে এভাবে। কষ্টের কথা বলবো না, যা করছি আপনাদের জন্য করছি, সো প্লিজ কিপ লাভিং। হতে তো পারে অনেক কিছু, অনেক টুইস্ট আছে। ফিডব্যাক খুব ভালো, রেসপন্স খুব ভালো, সবাই খুব ভালোবাসছে এবং সবাই অনেক এক্সপেক্টও করছে। অদ্রিজা সমস্ত কিছু করতে পারে, আমি ঢুকিয়েছি আমার মার মনে যে আলো এই বাড়িতে আসলে বাকি তিন বউয়ের পাখনা গজাবে এবং ফুরুত ফুরুত করে উঠবে। তো এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেখানে মাও বলেছেন যে আঙুল বেঁকিয়ে ঘিটা নেবেন, তো সেই সেই ঘিটা নিতে আমি মদত করছি। তো দেখা যাক এবার কি হয়, সেটা তো দেখার জন্য দেখতে হবে আলোর ঠিকানা। ও দর্শকের জন্য যেটা ওয়েট করছে সেটা হচ্ছে আলো কিভাবে মানে আলোর লড়াই, তো ডেফিনেটলি প্রত্যেক সিরিয়ালে প্রত্যেকটা মেয়ের লড়াই দেখায়, কিন্তু এটা যেটা আলাদা দেখাচ্ছে সেটা হচ্ছে বিয়ের পর মানে প্রত্যেকটা মানে ক্যারেক্টারের এত ইগো এক একজনের থেকে এত আলাদা। একমাত্র অভি ভালো, আমার কোনো ইগো নেই, ইগো নেই। অভি পুরো সুন্দর, না এই গানের দুটো একটা কারের দুটো সুন্দর আমাকে গিফট করেছিল। তো একমাত্র আলো বিয়ের পর দেখা যাবে অভি, হয়তো অভিকেই হয়তো কাছে পাবে। তুমি চাও যে অভি তার পরিবারের পাশে থাকুক, তাও আমি শয়তানিটা বজায় রাখবো।